আমি বলেছি মানুষের জীবনে চারটা জরুরি কাজ পালন করবেন। এক, পাঁচত্ব সলাৎ। পৃথিবীতে মানুষের জীবনে পাঁচত্ব সলাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে এটা আমার জানা নাই। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের, যার সাথে আপোষ চলে না, সেটা হলো পাঁচত্ব সলাৎ। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হাইকোর্টার হোক, জজকোর্ট হোক, সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক, সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভেঙে তাতে আসে যায় না, এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। দুই, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না। হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোনো পথ ঘাট নেই। তিন, কোরআন তেলাওয়াত। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি, শেষ পর্যন্ত সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ। এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার না নাকি পেয়ে যাবেন? তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নাকি? নেন না, আপনাকে একটু ঠেকে রেখেছে, ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নাকিতে, তার তো অভাব নেই। সূরা ইখলাস তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে? আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে। এটাই ঠিক, তাকে জবাব দিতে হবে না, আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, এটাই চূড়ান্ত। তিনবার পড়বেন, এক মিনিটে তিনবার হয়ে গেল, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি? তার রহমতের অভাব নাই, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদা গাতা, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। ক্ষমতার অভাব নেই, দয়ার অভাব নেই। আপনার মতো লোককে দুই একশো জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই, ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। সূরা ইখলাস তিনবার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা বেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কী করে বাজারে যায়? আপনার বউ কী করে ছোটো ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? এক মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। এক মিনিট এক ছেলে চেয়ে থাকবা, আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট বেলাজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেবো না, আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসুল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। উনি ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসুল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল, ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরি বা কত সুন্দর, মনে স্বাদ জাগলে একটু ঘরের ভিতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে, আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম,
এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার, আমার মনে সাধ জাগলো, একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাজিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসুল, আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন? এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামাও, তোমার সাথে কথা শেষ হয়নি, দিনী ভাই বোন আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জোবায়ের, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন, সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসো, উঠো পিছনে। তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবায়ের আত্মমর্যাদাকে হিসাব করলাম, না আমি আর একজন পুরুষের উঁটের পিছনে উঠব, জোবায়ের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে, আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জোবায়ের আমাকে বলছেন আসমা রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে, এটাই আমার কাছে বেশি কঠিন, যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা। এ বেটা বলো, তোমার মা এখানে ছোটবেলা উজ করে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না, বলো তুমি, তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন, ক্লাস টেনে পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুরাজাককে ভালোবাসে, এইসব ভালোবাসার কোনো দাম নাই, বলো বেটা আত্মমর্যাদা কাকে বলে? কই আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি, আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি, চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি। একটা আত্মমর্যাদা আছে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান, তোমার মা বলছে এই কথা, তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে, বলে দিও তোমার মাকে আব্দুর রাজাক বিন ইউসুফের কথা বলে গেছে, আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি, যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না, এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসেনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি, এই দুনিয়ার 5 পয়সা দাম নাই, কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স, কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর, তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই, আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন, বিবেক বুদ্ধি থাকবে না, বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরা ইয়াউমা ইযিন লিল্লাহ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না,
একচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজের কোথায়, আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না, লাইসা বাইনহু ওয়া বাইনহ অন্তরাল, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে। যখন কথা হবে আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি, ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে, কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে, টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা, আল্লাহ তাআলা বলছেন আলিয়ামা নাখতেমো, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি, হাত কথা বলবে, মুখে কথা চলবে না, পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ, হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে, পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা, বিরুদ্ধে বলবে এ কথা আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারাহা, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি, মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন, পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র, সিসি ক্যামেরা লাগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ, ও তো নষ্ট হয়ে যেতে পারে, পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে অক্ষম, আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে, বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে, সব কর্ম বলে দিবে, আবার এগুলো ছবিতে আসবে, যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম। শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে, খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাল্লা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে, ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে, বুঝতেই পারবে না কখন দেখবা 60 হয়ে গেছে, কখন দেখবা চলে যেতে হবে, সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবে এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যে ধর্ম আছে এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে, ধর্মের নামে মিথ্যে কথা আছে এ কথাই ঠিক। আমার আঙ্গুলের দিকে দেখুন, আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নি ওয়া লা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, কি জানা আছে, ডান হাতে পানি পান করতে হবে, তেল একটু বাম হাতে খাচ্ছে, বাম হাতে কে খায় বলেন তো, শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান, ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে, ফাঁসি দিতে পারবে,
মন খারাপ করতে পারে, এতটুকু বলতে পারে, যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে সে ঢং দেখো কেন, এটা বলতে পারে। কেননা এটা বাঙালি স্বভাব, সৌদি স্বভাব হলে একটু বলতো না, চুপ থেকে যেত, মানবে না হয় মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব। দোকানে দুজন বসেছিল, আপনি ওরা দুজনে একজন আর একজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে যান, জান্নাতে যান দেখি, সব তাহাজ্জুদ যদি এখানে লাগা যায় তাহলে কি হবে, সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে, ওটা তো সামাজিক ব্যাপার, আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা। আপনার যাওয়াই অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন, লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ও হাদেশন বানী ইসরায়েল আল হারাজ, বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যে নয়। বানী ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই, ইস্তার রাজুল মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, ফওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে, জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুজ দাহাবা কামিন ইন্নামা ইশতারিতুল আরদ মিনকা ওয়ালাম আবতা মিনকা দাহাব, আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেই তোলার জন্য ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেন এটা 200 টাকা মনে করে দিয়েছে, তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন, আপনি চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন তাই আপনি 30 টাকার নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গিয়েছিলেন 30 টাকার নাস্তা, জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে, তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন এক সন্ধ্যা খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি। যান আপনাদের জামিয়া সালাফিয়ায় রূপগঞ্জ নারায়ণগঞ্জে, যান নাহেন রাজশাহীতে, যান আমার ফাইল আছে, আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না, ইনশাল্লাহ খাবো না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিকা লিতে সম্পত্রিকা দিচ্ছি, জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা, আপনি নেন কি না আমি জানি না, ক্ষতিগ্রস্ত হয়েন না, আমি এর জন্য কষ্ট কম করিনি, এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিকা লিতে সম্পত্রিকা আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি। যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিকা লিতে সম্পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। মাসিকা লিতে সম্পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, এটা আমার কলম মিডিয়া অনলাইন লিতেশাম টিভি, আপনারা সেখান থেকে প্রশ্নের উত্তর বক্তব্য আরও যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমত চেষ্টা করছি। আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করি না, আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনই সেবা দিয়ে যাচ্ছি বলে আমার মনে বলছে। দিনই সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া, আমার মনে বড় স্বাদ, এই স্বাদ মেটাতে গিয়ে
আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো এটা আমি প্রয়োজন মনে করিনি, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল আছে, জামিয়া সালাফি আমার প্রতিষ্ঠানে আপনাদের, এর যদি কারো কারণে ক্ষতি হয় জবাব আমাকে দিতে হবে না, তাকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি জামিয়া সালাফি আল্লাহ তুমি কবুল করো, এটা বলেছি, টাকা দেওয়ার কথা আমি বলিনি। জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফে করবে, না দিলেও করবে, গড়বে গড়বে ইনশাআল্লাহ, তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। অতএব টাকা আমি দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে দশ টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফেকে মূল্যায়ন করতে বলি। সম্মানিত দিনী ভাই বোন, অমান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মা কাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, লাঠি যত বড়ই হোক, পরহেজগার যত বড় হোক না কেন, ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। 60,000 বার যদি হজ করতে গিয়ে থাকেন, কথা যদি সত্য হয় তাহলে ভালো, যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান্নাম, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নেই, আমি অনুবাদক মাত্র। আম গাছে জান ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানী ইসরায়েলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম, যেটা বললাম রাসূলের নাম দিয়ে, সেটা যদি রাসূলের না হয় তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম, ধর্মের কথা মুখ দিয়ে বের করলে খুব সাবধানে বের করতে হবে, না বলা ভালো, না বলা অনেক ভালো। আল্লাহ রাসূল এ কথাও বলছেন, কেউ যদি তদন্ত না করে বলে সেও মিথ্যুক, সে তদন্ত করলো না কেন, কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি, তখন সে মিথ্যুক। ধর্মের কথা এমনি বলা যায় না, আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন, শেষের দিকে এক পৃষ্ঠে একটা দোয়া দেওয়া আছে, 30 বছর থেকে বলছে এটা মানুষের বানানো দোয়া, কই কেউ কেন বলে না, জি না আপনি ভুল বলেছেন, এটা রাসুলেরই বলা দোয়া, কেউ বলে না তো, 30 বছর থেকে বলছি, জামালপুরে বলছি প্রায় 30 বছর থেকে, 90 সালে জামালপুরে এসেছি, তাহলে কতদিন হচ্ছে ভাইজান, 31 বছর হচ্ছে, 31 বছর হচ্ছে, 32 বছর চলছে, জামালপুরে এসেছি, চিনাডলি নাম শোনেননি আপনারা, চিনাডলিতে এসেছি 90 সালে, তো এই কথা তো আমি 32 বছর থেকে বলছি, কেউ কেন বলে না, আপনি ভুল বলেছেন, কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, সেই দোয়াটা নবীর দোয়া, কেউ বলে না কেন, ধর্মের নামে মিথ্যে কথা আছে কথাই ঠিক, সাবধান, হুজুরও বিপদে পড়বে এই কথা ঠিক, এটাও সাবধান। আল্লাহ নবী বলছেন জিব্রাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা সাফমে বাকার জিমেনা না, যাদের জিভ আর ঠোঁটকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে, হ্যাঁ এ কি কথা, অবাক কথা, মানুষের জিভ আর ঠোঁটকে না আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে, কি ব্যাপার, কাঁচি দিয়ে কেন তাদের জিভ কেটে দেওয়া হচ্ছে, জিব্রাইল মান হাওলাই এরা কারা, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন হাওলাই খুতবা মিন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াত, নেন দেখি এবার, ফয়সালা আমার না ফয়সালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না, হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুথির জোরে বক্তব্য দিচ্ছে জাতির সামনে, সত্য মিথ্যা তার বিবেচনা নাই, হুজুর জাহান্নামে চলেই গেছে, হুজুর বুঝতে পারেননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলানা সাহেব যখন জাহান্নামে চলে যাবেন তখন ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, মাওলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে, গরুর পায়ে ধান মড়ার সময় গরু যেমন ঘুরে। আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে? আমরা তো চাঁপাই নবাবগঞ্জের পল্লী গ্রামের মানুষ, আমার আব্বাকে দেখেছি, আমি নিজে করেছি, গরুর উপরে আমার ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য। আল্লাহ রাসূল বলছেন মাওলানা সাহেব এভাবে ঘুরবে, তখন জাহান্নামীরা জমা হবে। মালাক কি ব্যাপার হুজুর, তামরণ মিলে মর তো না হনিল মুনকার, আপনি তো আমাদের ভালো বলতেন মন্দ নিষেধ করতেন, হুজুর আপনি কেন এখানে? তখন হুজুর বলবে কি করি, আমার হুকুম বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আমি ভালো বলেছি ভালো করি নিজে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা, দেখেন আপনাদের গ্রামেরটাই দেখেন, সুন্দর জর্দা খায় হুজুর, সুন্দর বাড়িতে পর্দা নেই, আর এমন সাতক্ষীরাই ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এ কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায় আল্লাহ নবী যাচ্ছেন উপরে স্বপ্নে, দেখছেন একটা লোক চিত হয়ে আছে আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে। ফাজারা যাও ফাজারা বাহু ফাতাদা দাল আজারো ফান্দালা গেলাইলে এক যাও, যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন একই কথা একে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আমল করত না। হাদিস সব বুখারি মুসলিম, এ দেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেননি কোনোদিন? বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। মনে করেন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে, আপনি মনে করেন যে কিনিনি তো আমাকে ফাঁকি দিয়েছে, এটা মনে করিয়েন, আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না, আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম। কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে, কোন সাহসে চলে যায়? আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে। এদেশে একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যে হতে পারে, মানে ওই বইয়ে একটাও সত্য তাফসির নাই, সবই মিথ্যে। বরিশাল থেকে আপনার কাছে তাফসির করতে এসেছে, দেখবেন যে ওই মিথ্যাটাই করছে। বইয়ের নাম কি বলেন তো? তাফসির কি মিথ্যে হতে পারে, ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, অথচ নামটা হচ্ছে তাফসির কি মিথ্যে হতে পারে, মনে হচ্ছে যে মিথ্যা হবে না, অথচ তাফসির এত পরিমাণে মিথ্যে আছে যে আপনি হিসাব করতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে, তাহলে মিথ্যা তাফসির লেখা থাকবে আর একজনের কলমে। কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে, দুটাই মিথ্যে, তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে, তাহলে আর একজনের কলমে মিথ্যা তাফসিরও থাকতে পারে, এটা স্বাভাবিক। বিবেচনা আপনাকে করতে হবে। 30 বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না, বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া, কাঁটা ছাড়া। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে, 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে, মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তার কিছু আমল আখলাক দেখতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু কোরআন হাদিস শুনতে চাচ্ছিলাম।